নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর উইথ এসেন্টের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কাশ্মীর বাঙালি তথা ভারতের যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের কাছেই যা পরিচিত এক কথায়, ভূস্বর্গ হিসাবে। আপনি বছরের যে কোনো ঋতুতে যে কোনো সময়ে কাশ্মীরে বেড়াতে যান, কাশ্মীরের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজকে আমরা কাশ্মীর সফরে ঘুরে দেখব প্রায় 2000 বছর পুরনো ঝিলাম নদীর তীরে গড়ে ওঠা কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরকে। অষ্টম শতকে শঙ্করাচার্যের হাত ধরে এই শ্রীনগর কিংবা কাশ্মীরে আসে হিন্দু ধর্ম। আবার তার পরিবর্তী কালে 1400 শতকে সুফি ইসলাম ধর্মে প্রবর্তন হয় ভারতের একেবারে উত্তর দিকের এই রাজ্যে। ডাল লেক এই শ্রীনগরের মূল আকর্ষণ হলেও গোটা শ্রীনগরকে ঘুরে দেখতে গেলে আপনার কাছে সময় লাগবে প্রায় 2 দিন। ডাল লেকের পাশাপাশি মুঘল সম্রাটদের শাসনকালে এই শ্রীনগরে কিন্তু গড়ে উঠেছিল দারুণ সুন্দর সব বাগ বা বাগান, যা আজকে কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। তাহলে চলুন কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্বে আজ ঘুরে বেড়াই একসাথে শ্রীনগরের অলিগলি। আর এই সিরিজের ধারাবাহিক বুঝতে আগে সকল পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ রইল। আমরা এখন এসেছি শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগরে আপনি সাইট সিইং করার জন্য যে গাড়ি বা অটো নেবেন, সেই গাড়ি বা অটো কিন্তু মন্দির পর্যন্ত যাবে না। সেই গাড়ি বা অটো এসে আপনাকে মন্দির থেকে 2-3 কিলোমিটার আগে নামিয়ে দেবে, তারপর আপনাকে পুরো হেঁটে যেতে হবে। এখানে রয়েছে 290 খানা সিঁড়ি। পাঞ্জা পর্বতের কোলে শ্রীনগর ভ্যালি থেকে প্রায় 1000 ফুট বা 300 মিটার উচ্চতায় অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির, যা কিনা শ্রীনগর শহরের সবথেকে পুরনো হিন্দু মন্দির। ইতিহাস অনুসারে খ্রিস্টপূর্ব 371-এ তৈরি হয়েছিল এই মন্দির, যা পরবর্তীতে বহুবার পুনর্নির্মিত হয়। অষ্টম শতকে শঙ্করাচার্য নিজে আসেন এই মন্দিরে তপস্যা করতে, সেই থেকে মন্দিরের নাম হয় শঙ্করাচার্য মন্দির। এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে বিশাল এক শিবলিঙ্গ। মন্দির থেকেই দারুণ সুন্দর পাখির চোখে দেখা যায় ঝিলাম নদীর শহর ডাল লেক এবং গোটা শ্রীনগর শহর। মন্দিরের গর্ভগৃহে ভিডিও করা বারণ ছিল। অবশ্যই 290 খানা সিঁড়ি চড়ে একটু কষ্ট করে এই মন্দিরে আসলে সার্থক হবে আপনার এই শ্রীনগরের ভ্রমণ। আজ আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল টিউলিপ গার্ডেনের অপোজিটে অবস্থিত নেহরু বোটানিক্যাল গার্ডেন। এখন টিউলিপ গার্ডেন বন্ধ রয়েছে, মার্চ এপ্রিল 2 মাস খোলা থাকে। এন্ট্রি ফি 24 টাকা পার হেড, দুজনের লেগেছে 48 টাকা। 50 টাকা দিলাম, 2 টাকা আর ফেরত দিল না।
বোটানিক্যাল গার্ডেন অপূর্ব সুন্দর, ফুটে আছে রং বিরঙের ফুল, প্রচুর ফাউন্টেন আছে, বিশাল বড় গার্ডেন। এখানে আসলে আপনাদের মনটা সত্যি ভালো হয়ে যাবে। এটা শঙ্করাচার্যের মন্দিরের পর প্রথম স্পট আমাদের। এই গার্ডেনে আছে বহু গাছ, ঝিল ও উদ্যান। এখানে প্রচুর ম্যাপেল গাছও রয়েছে। প্রায় 30 মিনিটের মতো সময় আমরা এখানে কাটিয়ে এখান থেকে এগিয়ে গেলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল চশমের শাহী। বোটানিক্যাল গার্ডেন থেকে চশমের শাহী গার্ডেনে যেতে আমাদের লোকাল অটো নিতে হয়েছে। দাম পড়েছে 100 টাকা, আপ ডাউন 200 টাকা, কারণ চশমের শাহীর ওইখানে লোকাল অটো আর পার্সোনাল গাড়ি শুধু যায়, কোনো কমার্শিয়াল গাড়ি কিন্তু যায় না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চশমের শাহী গার্ডেনের সামনে। চশমের শাহী গার্ডেনের এন্ট্রি ফি 24 টাকা পার হেড এবং বাচ্চাদের 12 টাকা পার হেড। এখানেও কিন্তু সেম, 50 টাকা দেওয়ার পর 2 টাকা আর ফেরত দেয়নি। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণার মতো যে জলটা পড়ছে, এটা কিন্তু নেচারেল, মানে নেচারেলি 24 ঘন্টা 12 মাস উপর থেকে জল নামতে থাকে। এই গার্ডেনটি বানিয়েছিলেন 1632 সালে মুঘল গভর্নর আলী মর্দান খান। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার বড় পুত্রকে উপহার দিয়েছিলেন এই গার্ডেনটি। এটা ন্যাচারাল স্প্রিং, অনেকে এখান থেকে জলও পান করে, 24 ঘন্টা কিন্তু এই জল পড়ছে। খুব সুন্দর গার্ডেনটা।
চশমিশাহি গার্ডেন থেকে আমরা আবার বোটানিক্যাল গার্ডেনের সামনে যে পার্কিং স্লট রয়েছে এখানে ফিরে এসেছি। এখানে খাবারের অনেক দোকান রয়েছে, এখান থেকে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এটা একটা ভেজ রেস্টুরেন্ট। আমরা এখন চলে এসেছি নিশাদ বাগ গার্ডেনের সামনে। আমাদের নেক্সট গন্তব্যস্থল নিশাদ বাগ, যার এন্ট্রি ফ্রি 24 টাকা পার হেড আর বাচ্চাদের 12 টাকা। এখানেও কিন্তু সেম, দুজনের 48 টাকা, 100 টাকা দেওয়ার পর 50 টাকা ফেরত দিয়েছে, 2 টাকা ফেরত দেয়নি। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই আসিফ খান 1633 সালে ডাল লেকের পূর্ব পারে এই গার্ডেনটি তৈরি করে। আর উর্দুতে এই নিশাদ বাগের কথাটির মানে হলো গার্ডেন অফ ডিলাইট বা গার্ডেন অফ জয়। বারোটি ধাপ বিশিষ্ট কাশ্মীরের এটি দ্বিতীয় বৃহত্তম উদ্যান। আর এই গার্ডেনটি 19 হেক্টর জুড়ে রয়েছে। এর মধ্যে দিয়ে বয়ে গেছে গোপী তৃষ্ণা নামে একটি স্নিগ্ধ স্বচ্ছ জলধারা। এত সুন্দর কাশ্মীর, কাশ্মীর শুধু বরফে নয়, শুধু কাশ্মীর আপেলে নয়, শুধু কাশ্মীর টিউলিপে নয়। কাশ্মীরকে চিনতে গেলে, কাশ্মীরকে জানতে গেলে আপনাকে আসতে হবে কাশ্মীরের প্রত্যেকটা সিজনে। প্রত্যেকটা সিজনে কাশ্মীরের সৌন্দর্য কিন্তু আলাদা। এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা আবার নেক্সট স্পটে চলে গেলাম। আমরা এখন রয়েছি শালিমার বাগের সামনে। আমরা এখন এসে পৌঁছলাম আবারও আরেকটি মুঘল বাগ শালিমার গার্ডেনে। এখানেও কিন্তু এন্ট্রি ফি 24 টাকা পার হেড আর বাচ্চাদের 12 টাকা পার হেড। এখানেও সেম, দিল না 2 টাকা, দুজনের 48 টাকা জায়গাতে 50 টাকাই রাখলো। আমরা এখন রয়েছি শ্রীনগরের ক্রাউন শালিমার বাগ বা মুঘল গার্ডেন। এটিও কিন্তু মুঘল সাম্রাজ্যের একটা নিদর্শন এবং এটি তৈরি হয়েছিল, আমি যদি ভুল না করি, সম্রাট জাহাঙ্গীরের সময়ে। প্রায় 1619 সাল, এরকম না,
এই বাগানটি কিন্তু আরও অনেকটা বড় নিশাত বাগ থেকে এবং দারুণ সুন্দর। খানিক একই রকম দুটো বাগ এবং সেটাই হওয়া উচিত, কারণ দুটোই একই সময়কার, প্রায় একটা 1633 আর একটা 1619, এবং দুটোই মোগল সাম্রাজ্যের উপস্থাপনাতেই তৈরি। বিশাল এলাকা জুড়ে রয়েছে এই শালিমার বাগ। এখানে ছোট একটা চা কফি ছোট মোটো স্ন্যাক্স খাওয়ার একটি দোকানও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস জল সবই পাওয়া যায়। বিশাল এলাকা জুড়ে রয়েছে এই শালিমার বাগ। তবে দেখলাম শালিমার বাগ থেকে নিশাত বাগ কিন্তু ওয়েল মেইনটেইন আরো বেশি। এখানে অনেক দিকে দেখলাম ভেঙে চুরে গিয়েছে, অনেক জায়গাতে রিপেয়ারিং এর কাজও চলছে। হয়তো আশা করি আগামী শীতের সিজনে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, কিন্তু জায়গাটা বেশ অসম্ভব সুন্দর। মানে এটাই প্রমাণ করে আগেকার দিনে মুঘল সাম্রাজ্যে শাসনরাজ চলত, তখন এটা একটা আমোদ প্রমোদের সুন্দর জায়গা ছিল শাসনকর্তাদের। তখনও এখানে প্রচুর ফুল ছিল। সকাল থেকেই ঘুরছি, এখন রাত 7:45, এখনো
সন্ধে হয়নি, এখানে এখনো সূর্যের আলো রয়েছে। এখন আমরা এখান থেকে সোজা যাব হোটেলে, রেস্ট করব। কালকে আবার সকাল সকাল গুলমার্গের জন্য বেরোতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে জীবন কাটাবেন।